আর চাকরি পেতে গেলে কোনো ভালো ফেস চাই না, কোনো ভালো নাম চাই না, শুধু চাই পরিশ্রম। যে ভালো পরিশ্রম করে সেই চাকরি পায়। আজকে আমরা আলোচনা করছি বাংলা বিষয় নিয়ে, বাংলা যেখানে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবে। 2016 সালে যখন বাংলা পরীক্ষা হয়েছিল SSC, তখন বাংলাতে 9-10-এর ছেলে মেয়ে ছিল প্রায় 1,60,000, মানে সেবার রেকর্ড ছিল। ইতিহাস তার থেকে একটু ছিল বেশি আর কি, 1,65,000 কাছে, কিন্তু বাংলা ছিল 1,60,000। অতএব এই বছর প্রায় ছেলে মেয়ে সব, মানে সব মিলিয়ে ছেলে মেয়ে হবে প্রায় তোমার ধরো না 10 লাখ তো হবেই, কারণ 9 বছর ধরে প্রায় SSC হয়নি, মাদ্রাসা হয়নি। তো এই বছর এত ছেলে মেয়ে হবে এবং বাংলা মিনিমাম 2 লাখ তো হবেই। অতএব বাংলাতে যদি কেউ চায় যে ভালো আমি রেজাল্ট করব, আমি চাকরি নেব, মূল কথা চাকরি, ভালো রেজাল্টের নয়, চাকরি, চাকরি এবং পেতে হবে। আমি PT পাস করব, তারপরে আমি আমার সাবজেক্ট দেব, ইন্টারভিউ হবে। তো এই সাবজেক্টে যদি ভালো কেউ মার্কস চায় তাহলে তাকে 2 থেকে 3টা বিষয় ফলো করতে হবে। এখন বাংলাতে কি হয়, যেহেতু আমি বাংলা আর কি মাস্টারমশাই সেরকম জানি যে বাংলা ক্ষেত্রে কোন বইগুলো আমি আমি চুজ করবো, বেছে নেব, সেইগুলোর ক্ষেত্রে আমার খুব অসুবিধা হয়। যারা এবছর নতুন দিচ্ছে আর কি SSC বা মাদ্রাসা, তাদের ক্ষেত্রে বলবো যে বাংলা যে বইগুলো তুমি চুজ করবে সেই বইয়ের আমি একটা ছোট্ট লিস্ট একটা বলে দিচ্ছি, একটা এই বইগুলো দেখো, আর যদি কোনো প্রবলেম হয় আমার নাম্বার রয়েছে, সেই নাম্বারে তুমি আমাকে একটা মেসেজ করতে পারো যে স্যার বাংলাতে আমাদের একটু অসুবিধা আছে, একটু আমাকে সলভ করে দিন। তো বাংলা সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে তোমার বেশি বই দরকার নেই। অনেকে দেখবে বলে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নেবে, সুকুমার সেন নেবে। আমি বলবো বাংলা ক্ষেত্রে যে বই তুমি নেবে সেটা হলো দেবেশ কুমার আচার্য। এই বইটা বেস্ট বই, 2টো পার্ট রয়েছে, ঠিক আছে? একটা তোমার একদম প্রথম দিকের যে পার্টটা, সেই পার্টটা রয়েছে, বা পার্ট নাম্বার 1, এর পার্ট নাম্বার 2, 2টো পার্ট রয়েছে। এই বইটা তুমি নিতে পারো, 2টো পার্ট তুমি কিনে নেবে, দামটাও খুব বেশ আয়ত্তের মধ্যে হচ্ছে। এবং এই বইটার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা আমাদের বাংলা যে রয়েছে আর কি সাহিত্য ইতিহাসের প্রত্যেকটি আর কি অংশ তুমি কিন্তু খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে? একদম তোমার আদিযুগ, মধ্যযুগ, ঠিক আছে, প্রত্যেকটা একদম সেই সমস্ত যুগ থেকে একদম চর্যাপদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তুমি খাতার মধ্যে তুমি লিখবে, লিখে নিয়ে তুমি নোট ডাউন করবে। খুব সুন্দর দেওয়া যায়, এত তথ্য আমি কোনো বই পাইনি আর কি, যা পেয়েছি আমি দেবেশ কুমার আচার্য বই থেকে প্রচুর তথ্য আমি পেয়েছি। কেন, এই তথ্যগুলো তোমাকে কিন্তু কিন্তু কাজে লাগাবে এক্সামের সময়। তো এই বইটা তুমি নিয়ে নেবে, পার্ট 1 পার্ট 2টা নিয়ে কভার হয়ে যাবে তোমার বাংলা সাহিত্য ইতিহাসটা। অন্য কোনো বই তুমি কিনতে তোমার দরকার নেই। সুকুমার সেনটা কিনতে পারো, কিন্তু আমার মনে হয় আমি অনেক সময় আর কি সুকুমার সেনের থেকেও বেশি দেবেশ কুমার আচার্যের বইটা আমার বেশি আর কি আমার পছন্দ, এই বইটা খুব ভালো বইটা আর কি। নেক্সট গ্রামারের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো বামনদেব চক্রবর্তী, কিংবা আমি আমার স্কুলে এই বইটা আমি আর কি চালাই, বসু ও ভট্টাচার্য রচনা ভারতী, দারুণ বই, খুব সুন্দর একটা বই, বেশ মোটা একটা বই, অনেক তথ্য দেওয়া আছে বইটাতে। বামনদেব বইটাও রাখা আছে এখানে, কিন্তু আমি আমার স্কুলে বসু ও ভট্টাচার্য এই বইটা আমি চালাই, খুব সুন্দর একটা বই, পারলে অনলাইনে অর্ডার দিতে পারো বা বই জায়গাটা তুমি এটা পেয়ে যাবে। এই বইটা তুমি নাও, এটা এটা এটাতে সমস্ত রকম গ্রামার দেওয়া রয়েছে এবং গ্রামারটা খুব অনেক বেশি এক্সাম্পল দেওয়া রয়েছে। তোমার মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু এটা অনেক হেল্প করবে এই বাংলা ক্ষেত্রে। আর পাঠ সংকলন বইটা যেটা তোমার 9-10-এর জন্য লাস্ট যে রয়েছে আর কি সর্বশেষ সংস্করণ, পাঠ সংকলন বইটা, এই পাঠ সংকলন বইটা 9 এবং 10-এর ক্ষেত্রে তুমি জোগাড় করবে। হ্যাঁ, এবং এখন নতুন একটা সিলেবাস ঘোরাফেরা করছে, সেই সিলেবাসে নতুন একটা সিলেবাস আর দেবে, আর একটা সিলেবাস আর কি দেবে 12 তারিখে আগে। তো নতুন সিলেবাস যেটা দেবে সেটাতে যদি এবছর সাহিত্য সম্মানটা তুলে দেয় তাহলে ঠিকই আছে, কিন্তু নাহলে তুমি এখন তোমার প্রাথমিক কাজ হলো যে 9-10-এর যে বইগুলো রয়েছে আর কি গভর্নমেন্ট বইগুলো জোগাড় করা, প্রফেসর শঙ্কু কুনি জোগাড় করা, এই বইগুলোকে ডিটেলসে পড়া, সব পড়বে, কোনো রকম বাদ দেবে না। 9-10-এর যে বইগুলো যে সিলেবাসে আছে সেগুলো পড়বে, যে সিলেবাসে নেই সেগুলো পড়বে, মানে গোটা বইটা আসবে, এমন নয় যে শিশু সিলেবাসটুকুরা আসবে, মানে যেটা 9-10-এর যে সিলেবাস যে রয়েছে মাধ্যমিক লেভেলের সিলেবাস তা কিন্তু নয়, পুরো বইটা পড়বে, যতগুলো চ্যাপ্টার দেওয়া রয়েছে কবিতা গল্প সবগুলো তুমি পড়বে। খাতা বানাও 3টা, গ্রামার একটা, সাহিত্য ইতিহাস একটা, আর টেক্সট বুক একটা, প্রত্যেকটা বিষয় লিখবে, যতগুলো আছে ক্যারেক্টারের নাম, কবি পরিচিতি, কোন রসে লেখা রয়েছে, সমস্ত কিছু তুমি এগুলো বানাও, এখন দিক করো, এটা সময় লাগবে তোমার মাত্র সময় লাগবে 2 মাস বা 3 মাস সময় আর কি লাগবে, তারপর তুমি মুখস্থ করো। এই পরীক্ষাটা হতেও তোমার সময় লাগবে এখন 5 থেকে 6 মাস, অতএব 6 মাস ইনাফ টাইম তুমি যদি ভালো করে ডেডিকেশন দাও। তাহলে যদি কোনো কারণে মনে হচ্ছে স্যার আমি একটু গণ্ডগোল মনে হচ্ছে বা আমি পারবো না, আমার নাম্বার রয়েছে, মেসেজ করবে, ফোন করো না, মেসেজ করবে, আমি হেল্প কিন্তু করবো, ঠিক আছে?
আই হোপ ভালো লেগেছে, এটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ধন্যবাদ।